ओम शांति। आज के तारीख हलो 16 सेप्टेम्बर 2021। प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुवन। आजकेर मुरलीते बाबा बोले छेन, मिष्टि बाच्चारा, असीम जगतेर पिता, असीमेर आसरे गरीब बाच्चादेर कोले तुले निते एसेछेन, ताके देवतादेर आसरे आसार प्रयोजन नेई। तो असीम जगतेर पिता एखन असीमेर आसरे गरीब बाच्चादेर कोले तुले निते एसेछे, कारण बाबा हच्छे गरीब निवाज, ताके देवतादेर आसरे आसार प्रयोजन नेई, कारण शिव बाबा कखनो देवतार आसरे माने तिनी कखनो सत्ययुगे त्रेतायुगे उनी आसेन ना, स्वर्गे आसेन ना, ताई बाबा बोलेछेन आसार कोनो देवतादेर आसरे आसार प्रयोजन नेई। प्रश्नते बाबा बोलेछेन, कोन दिनटी बाच्चादेर खूब धूमधाम करे पालन करा उचित? उत्तर, जेई दिन मर्जीवा जन्म हयेछे, बाबार उपरे दृढ़ निश्चय हयेछे, सेई दिनटी खूब धूमधाम करे पालन करा उचित, सेई दिन हलो तोमादेर जन्माष्टमी। जदि निजेर मर्जीवा जन्मदिन पालन करबे तो बुद्धिते स्मरण थाकबे जे आमादेर पुरनो दुनिया थेके मुक्ति प्राप्त हयेछे, आमरा बाबार आपन हयेछि, अर्थात स्वर्गेर उत्तराधिकार हयेछि। गीत बाबा बोलेछे, आसरे जले उठल दीप शिखा, ओम शांति। गीत कविता भजन वेद शास्त्र उपनिषद देवतादेर महिमा इत्यादि तुम्हरा भारतवासी बाच्चारा अनेक शुनेछो, एखन तुम्हरा ज्ञान प्राप्त करेछो जे सृष्टिर चक्र किभाबे आवर्तित हय। तो आमरा बाबार ज्ञान पे जानते पारलाम जे सृष्टिचक्र कीभावे आवर्तित हय, सृष्टिचक्रेर आयु कत, अतीतेर कथाओ बाच्चारा जेनेछे, बर्तमान दुनियार की रूप ताओ देखछो, सेई सब प्रैक्टिकले अनुभव करेछो, बाकी जा किछु भवितव्य आछे ता एखनो अनुभव करोनि, अतीते जा होयेछे सेसब अनुभव करेछो, एकमात्र बाबा বুঝিয়েছেন, বাবা ব্যতীত কেউ বোঝাতে পারবে না। তো বাবা ব্যতীত আমাদের কেউ বোঝাতে পারবে না। অসংখ্য মানুষ আছে কিন্তু তারা কিছুই জানে না। রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জানে না। এখন কলিযুগের অন্তিম সময় এই কথাও মানুষ জানে না। হ্যাঁ, পরে অন্তিম সময়কে জানবে মন বা মুখ্যকে জানবে, বাকি পুরো নলেজ জানবে না। যারা পড়াশোনা করে কেবল সে স্টুডেন্টরাই জানবে। এ হলো মানুষ থেকে রাজার রাজা হওয়া, তাও আবার আসরিক রাজা নয় দেবী রাজা। যাদেরকে আসরিক রাজারা পূজা করে এই সব কথা তোমরা বাচ্চারাই জানো, বিদ্যান আচার্য ইত্যাদি একটুও জানে না। ভগবান যাকে বহ্নি শিখা বলা হয় তাকে জানে না, যারা গীত গাইছে তারাও জানে না। তো আজকে বাবা বলেছেন যারা গীত গানটাও করেছে তারাও কিন্তু জানে না তার মানে। শুধু মহিমা গান করে ভগবানও কোনো এক সময়ে এই দুনিয়ার আসরে এসেছে। আসর অর্থাৎ জনসমাবেশ হয় যেখানে, এই আসরে খাবার দাবার মদ্যপানীয় ইত্যাদি পাওয়া যায়। এখন এই আসরে তোমরা বাবার কাছে অবিনাশী জ্ঞান রত্নের খাজানা প্রাপ্ত করেছ, অথবা এমন বলা হবে আমরা বৈকুণ্ঠের বাদশাহী বাবার কাছে প্রাপ্ত করেছি। এই সম্পূর্ণ আসরে আত্মারূপী বাচ্চারাই বাবাকে জানে, যে বাবা আমাদের উপহার দিতে এসেছেন। বাবা আসরে কি দিচ্ছেন? মানুষ আসরে একে অপরকে কি দেয়? রাত দিনের পার্থক্য। বাবা যেমন হালুয়া খাওয়ান এবং তারা অতি সত্তার চানা খাওয়ায়,
হালুয়া আর চানা ছোলা দুটোর মধ্যে অনেক তফাত আছে। একে অপরকে চানা খাওয়াতে থাকে, কেউ উপার্জন করে না, করলে বলা হয় এ তো চানা চিবোচ্ছে। এখন তোমরা বাচ্চারা জানো, অসীম জগতের পিতা আমাদেরকে স্বর্গের রাজত্ব প্রদান করেছে। শিব বাবা এই আসরে আসেন, তাই না? শিব জয়ন্তীও তো পালন করে, তাই না? কিন্তু তিনি এসে কী করেন সে কথা কেউ জানে না। উনি হলেন পিতা, বাবা নিশ্চয়ই কিছু খাওয়ান দান করে। মাতা পিতা জীবনের দেখাশোনা তো করেন, তাই না? তোমরাও জানো উনি হলেন মাতা পিতা। শিব বাবা মানে মাতাও তো আমাদের পিতাও, তিনি এসে জীবনের প্রতিপালন করেন, দত্তক নেন। তো বাবা এসে আমাদের দত্তক নিচ্ছেন। বাচ্চারা নিজেরাই বলে, বাবা আমরা আপনার 10 দিনের সন্তান, অর্থাৎ 10 দিন হয়েছে আপনার আপন হয়েছি। তখন বোঝা উচিত যে আমরা বাবার কাছে স্বর্গের বাদশাহি প্রাপ্ত করার অধিকারী হয়েছি, বাবার কোলে স্থান পেয়েছি। জীবিত অবস্থায় কারো কোলে স্থান পাওয়া অন্ধশ্রদ্ধার দ্বারা হয় না। তো আমরা ভগবানের অন্ধশ্রদ্ধার শ্রদ্ধা করি, কিন্তু অন্ধশ্রদ্ধা তাকে আমরা জানি না, তার সম্পূর্ণ পরিচয় আমরা জানি না। তাই বাবা বলেছেন, জীবিত অবস্থায় কারো কোলে স্থান পাওয়া অন্ধশ্রদ্ধার দ্বারা হয় না। মাতা পিতাও সন্তানকে দত্তক দেয়, ভাবে যে আমাদের সন্তান তাদের কাছে বেশি সুখী থাকবে, তারা অনেক ভালোবাসার সাথে লালন পালন করবে। তোমরাও লৌকিক পিতার সন্তান, এখানে এসে অসীমের পিতার কোলে স্থান প্রাপ্ত করো। অসীম জগতের পিতা কতখানি ভালোবাসা দিয়ে সন্তানকে আপন কোলে স্থান দেয়। বাচ্চারাও লেখে, বাবা আমি আপনার সন্তান হয়েছি। শুধু দূরে থেকে তো বলবে না, প্র্যাকটিক্যালে দত্তক নেওয়া হয়, তার অনুষ্ঠানও আয়োজন করা হয়। যেমন করে জন্মদিন পালন করা হয়, তাই না? সুতরাং এখানেও সন্তান রূপে স্বীকৃতি প্রাপ্ত হয়। বাচ্চারা বলে, আমরা আপনার হয়েছি, তো 6-7 দিন পরে নামকরণ অনুষ্ঠান আয়োজন করা উচিত। কিন্তু কেউ তো পালন করে না, নিজের জন্মাষ্টমী তো খুব ধুমধাম করে পালন করা উচিত, যেদিন আমরা বাবার জ্ঞান পেয়েছি, কিন্তু পালন করে না। জ্ঞানও নেই যে আমাদেরকে জন্ম জয়ন্তী পালন করতে হবে। 12 মাস হলে পালন তো করে, প্রথমে যখন পালন করো না তো 12 মাস পরে কেন পালন করো? জ্ঞানই নেই, নিশ্চয়ই নেই হয়তো। একবার জন্মদিন পালন করলে সে তো মজবুত হয়ে গেল, কিন্তু যদি জন্মদিন পালন করে ভাগন্তি হয়ে গেল, অর্থাৎ বাবাকে পরিত্যাগ করে পালিয়ে গেল, তখন বুঝবে মরে গেল। তো বাবার জ্ঞান পাওয়ার পর আমাদের যেটা অলৌকিক জন্মদিন বাবা বলেন, তো বাবা বলছে সেই জন্মদিন তোমরা পালন করো ধুমধাম করে। আর আজকে বাবা বলেছেন যে বাবার জন্মদিন পালন করার পর যদি কেউ বাবাকে ছেড়ে চলে যায়, ভাগন্তি হয়ে যায় বাবাকে পরিত্যাগ করে, তাহলে বাবা বলছে তখন বুঝতে হবে যে সে মরে গেছে। জন্ম কেউ তো ধুমধাম করে পালন করে, কেউ গরিব যদি হয় সে গুড় ছোলাও বিতরণ করতে পারে, বেশি নয়। বাচ্চাদের পুরোপুরি বোধ থাকে না, তাই খুশির অনুভূতিও হয় না। জন্মদিন পালন করলে স্মরণও মজবুত হবে, কিন্তু তেমন বুদ্ধি নেই। আজ তবুও বাবা বোঝাচ্ছে, যারা নতুন বাচ্চারা তাদের দৃঢ় বিশ্বাস যদি থাকে তবে জন্মদিন পালন করবে। অমুক দিনে আমাদের নিশ্চয় হয়েছে যার থেকে জন্মাষ্টমী শুরু হয়। অতএব বাচ্চাদেরকে বাবা ও স্বর্গের অধিকারকে বর্ষা পুরোপুরি স্মরণ করা উচিত। অধিকার মানে বর্ষা পুরোপুরি স্মরণ করা উচিত। সন্তান কখনো ভুলে যায় না যে আমি অমুকের সন্তান। এখানে বলে যে বাবা
তোমার কথা আমাদের স্মরণে থাকে না, লৌকিক পিতাকে কি আমরা কখনো ভুলি? ভুলি না, না? তাই এখানে বাবার বাচ্চারা অনেকজন বাবাকে বল, বাবা তোমার কথা স্মরণে থাকে না, এমন কথা জ্ঞান পাওয়ার পূর্বেও কখনো বলে না। স্মরণে না আসার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা বাবাকে স্মরণ করো, বাবা তো সবাইকেই স্মরণ করেন। সব আমার সন্তানরা কামচিতায় বসে জলে পড়ে ভস্ম হয়ে গেছে, এমন কথা কোনো গুরু বা মহাত্মা ইত্যাদি বলবে না। এই কথাটি হলো ভগবান বাজ, যে সবাই আমার সন্তান, সবাই আত্মারা তো ভগবানের সন্তান, তাই না? সব আত্মারা হলো পরমাত্মার সন্তান। বাবাও যখন শরীরে আসেন তখন বলেন এই সব আত্মারা হলো আমার সন্তান। কামচিতায় বসে ভস্মীভূত তমপ্রধান হয়েছে, ভারতবাসীরা কতখানি আয়রন এজেট হয়ে গেছে, কামচিতায় বসে সবাই শ্যাম বর্ণে পরিণত হয়েছে। যে পূজ্য এক নম্বরের গৌর বর্ণ ছিল সেও এখন পূজারী শ্যামবর্ণে পরিণত হয়েছে। যে সুন্দর সেই শ্যাম হয়েছে, এই কামচিতায় বসা অর্থাৎ সাপের উপরে বসা, কামচিতায় বসা মানে সাপের উপরে বসা। বৈকুণ্ঠে সাপ ইত্যাদি হয় না, মানে সেখানে কোনো বিকার থাকবে না, যে দংশন করবে এমন কোনো ব্যাপারে হয় না। বাবা বলেন পাঁচ বিকার প্রবেশ করেছে, তাই তোমরা জঙ্গলের কাঁটায় পরিণত হয়েছ। তো পাঁচ বিকার আমাদের কী করেছে, জঙ্গলের কাঁটায় পরিণত করেছে। বাচ্চারা বলে বাবা আমরা বিশ্বাস করি যে এই দুনিয়া হলোই কাঁটার জঙ্গল, একে অপরকে কাঁটা বিদ্ধ করে সবাই ভস্মীভূত হয়েছে। তো একে অপরকে কী লাগাচ্ছে, কাঁটা দিচ্ছে, তার ফলে সবাই ভস্মীভূত হয়ে গেছে। ভগবান ও বাঁচ, আমি জ্ঞানের সাগর, আমার সন্তানেরা যাদেরকে আমি কল্প পূর্বেও এসে স্বচ্ছ বানিয়েছি, তারাই এখন পতি কালো হয়েছে। তো বাবা আমাদের কল্প পূর্বে যে স্বচ্ছ বানিয়েছিলেন তারা এখন কী হয়েছে, কামচিতায় বসে পতিত কালো হয়ে গেছে। বাচ্চারা জানে আমরা সুন্দর গৌর থেকে অসুন্দর শ্যাম কীভাবে পরিণত হয়, সম্পূর্ণ 84 জন্মের হিস্ট্রি জিওগ্রাফি নাটসেলে সাররূপে বুদ্ধিতে আছে। এই সময় তোমরা জানো কেউ 5-6 বছর থেকে নিজের বায়োগ্রাফি জানে, নম্বর অনুযায়ী বুদ্ধি অনুসারে প্রত্যেকে নিজের পাস্ট বায়োগ্রাফিকেও জানে, আমরা কি খারাপ কাজ করেছি। মুখ্য মুখ্য কথা তো বলা হয়, আমরা কী কী করেছি, পূর্ব জন্মের কথা তো বলতে পারো না, জন্ম জন্মান্তরের বায়োগ্রাফি কেউ বলতে পারে না। যদিও 84 জন্ম কীভাবে নিয়েছ সে কথা বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছে। যাদের পুরো 84 জন্ম নিয়েছে তাদেরই স্মরণে আসবে। ঘরে ফিরে যাওয়ার জন্য আমি তোমাদেরকে শ্রীমদ প্রদান করি, তাই বাবা বলেন এই নলেজ সর্বধর্মের মানুষের জন্য। যদি মুক্তিধাম ঘরে যেতে চাও তবে কেবল বাবা নিয়ে যেতে পারেন, বাবা ব্যতীত কেউ নিজের ঘর অর্থাৎ পরমধামে ফিরে যেতে পারে না। কারো কাছে এই যুক্তি নেই যে বাবাকে স্মরণ করবে আর সেখানে পৌঁছে যাবে, পুনর্জন্ম তো সবাইকে নিতে হবে, বাবা ব্যতীত কেউ নিয়ে যেতে পারবে না। মোক্ষ লাভের আশা তো কখনো করবে না, সে তো অসম্ভব। এই হলো অনাদি পূর্বরচিত ড্রামা, এর বাইরে কেউ বেরোতে পারে না। এক পিতাই হলেন সকলের লিবারেটর গাইড, তিনি স্বয়ং এসে যুক্তি বলে দেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, না হলে দণ্ড ভোগ করতে হবে। পুরুষার্থ না করলে মনে করা হবে যেখানকার নয়, মুক্তির জীবন মুক্তির পথ
তোমরা বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো, প্রত্যেকের নিজস্ব বোঝানোর গতি আছে। তোমরাও তো বলতে পারো এই সময় হলো পতির দুনিয়া, কত মারামারি ইত্যাদি হয়। সত্যযুগে এই সব হবে না, এখন হলো কলিযুগ। এই কথা তো সব মানুষ স্বীকার করবে, এখন হলো কলিযুগ, এ কথা সবাই স্বীকার করবে। সত্যযুগ ত্রেতা, গোল্ডেন এজ, সিলভার এজ অন্য ভাষায় নাম বলা হবে নিশ্চয়ই। ইংলিশ ভাষা তো সবাই জানে, ডিকশনারিও হয় ইংলিশ হিন্দি। ইংরেজরা অনেক বছর রাজত্ব করে গেছে, তাই তাদের ইংরেজি কাজে লাগে। মানুষ এই সময় তো এই কথা তো স্বীকার করে যে আমাদের কোনো গুণ নেই, বাবা তুমি এসে দয়া করো। বললো নির্গুণ হারে মে কই গুণ নাহি, আমাদের কোনো গুণ নেই, তুমি এসে দয়া করো, পুনরায় আমাদেরকে পবিত্র বানাও, আমরা পতিত হয়েছি। এখন তোমরা বাচ্চারা বুঝেছ যে পতিত আত্মারা একজনও ফিরে যেতে পারবে না, সবাইকে শত রজ তমতে আসতেই হবে। এখন বাবা এই পতিত আসরে আসেন, এই হলো বিশাল আসর। আমি দেবতাদের আসরে কখনো আসি না, যেখানে অনেক ঐশ্বর্য, 36 প্রকারের ভোজন প্রাপ্ত হয়, সেখানে আমি আসি না। তো বাবা সত্যযুগে আসে না, যেখানে 36 প্রকারের ভোজন প্রাপ্ত হয়, যেখানে বাচ্চাদের রুটি প্রাপ্ত হয় না, তাদের কাছে এসে কোলে নিয়ে সন্তানরূপে আপন করে স্বর্গের অধিকার প্রদান করে, ধনীদের সন্তানরূপে আপন করি না। তো আজকে কী বলেন বাবা, ধনীদের সন্তানরূপে আপন করি না, তারা তো নিজের নেশায় ডুবে থাকে, যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা নিজের সেই টাকা পয়সার নেশায় ডুবে থাকে, তার বাবাকে জানতে পারো তারা ভালোভাবে ভালোবেসে বাবাকে স্মরণ করে না। তারা নিজেরাই বলে আমাদের জন্য তো স্বর্গ এখানে, তারপরে কেউ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই এই দুনিয়া হলো নরক, তাই না? তোমরা কেন বোঝাও না, এখনও খবরের কাগজে কেউ যুক্তিযুক্তভাবে লিখে ছাপায়নি। বাচ্চারাও জানে ড্রামা আমাদের পুরুষার্থ করায়, আমরা যে পুরুষার্থ করি সেসব ড্রামাতে নির্দিষ্ট আছে। পুরুষার্থ অবশ্যই করতে হবে, ড্রামা ভেবে বসে থাকবে না, ড্রামাতে হবে তো করবো, ড্রামাতে থাকলে যাব, নাহলে না। তো বাবা বলেছেন ড্রামার কথা ভেবে তোমরা বসে থাকবে না, প্রতিটি কথায় পুরুষার্থ নিশ্চয় করতে হবে। কর্মযোগী রাজযোগী তোমরা, তাই না? তারা হলো কর্মসন্ন্যাসী, হঠযোগী তোমরা তো সব কিছু করো, লৌকিক ঘরে থাকো, সন্তানদের রক্ষণাবেক্ষণ করো, তারা তো পরিত্যাগ করে পালিয়ে যায়, ভালো লাগে না, কিন্তু সেই পবিত্রতাও তো ভারতের প্রয়োজন, তাই না? তবু ভালো, এখন তো পবিত্র হয়নি, এমন তো নয় তারা পবিত্র দুনিয়ায় যেতে পারে, বাবা ব্যতীত কেউ নিয়ে যেতে পারবে না। এখন তোমরা জানো শান্তিধাম তো আমাদের ঘর, কিন্তু যাবে কিভাবে, অনেক পাপ করেছে, ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছে, কার সম্মান নষ্ট হচ্ছে, শিব বাবা। কুকুর বেড়াল প্রতিটি কণায় কণায় পরমাত্মা আছেন, বলে দেয় রিপোর্ট কাকে করবে। বাবা বলেন আমি শক্তিশালী সমর্থ, আমার সঙ্গে ধর্মরাজও আছে। এই সময় হলো সবার জন্য বিনাশের সময়, সবাই সাজা ভোগ করে ফিরে যাবে। ড্রামা রচনা এমনই হয়ে আছে, সাজা ভোগ করতেই হবে, এইরূপ সাক্ষাৎকার তো হয়, গর্ভ জেলেও সাক্ষাৎকার হয়। তোমরা এই কাজ করেছ যার দণ্ড প্রাপ্ত হয়, তবেই তো বলে যে এই জেল থেকে মুক্ত করো, আমরা পুনরায় পাপ কর্ম করব না। বাবা এখানে সম্মুখে বসে এই সব কথা বোঝাচ্ছেন, গর্ভেও দণ্ড ভোগ করে, সেও তো একটি জেল, দুঃখ অনুভব হয়। যেখানে সত্যযুগে দুটি জেল হয় না, যেখানে সাজা ভোগ করবে। এখন বাবা বোঝাচ্ছেন বাচ্চারা আমাকে স্মরণ করো তো খাত বেরিয়ে যাবে, তোমাদের এই কথাগুলি অনেকে বিশ্বাস করবে,
ভগবানের নাম তো আছে, শুধুমাত্র ভুল করেছে যে কৃষ্ণের নাম লিখে দিয়েছে। এখন বাবাও বাচ্চাদের বোঝাচ্ছে, এই কথা যে শুনছ শুনে খবরের কাগজে ছাপাও। শিব বাবা এই সময় সবাইকে বলেন, 84 জন্ম ভোগ করে তমপ্রধান হয়েছ, এখন আমি পুনরায় পরামর্শ দিচ্ছি, আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে, তখন মুক্তি জীবন মুক্তি ধামে চলে যাবে। বাবার আদেশ হলো এই, আমাকে স্মরণ করো, তাহলে খাদ বেরিয়ে যাবে। আচ্ছা বাচ্চারা, আর কত বোঝাবো তোমাদের। তো বাবা বোঝাতে বোঝাতে কি বলছেন, যে আচ্ছা বাচ্চারা আর কত বোঝাবো তোমাদের। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আবার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সকল বিষয়ের জন্য পুরুষার্থ অবশ্যই করতে হবে, ড্রামা ভেবে বসে থাকবে না। বলতে সকল বিষয়ের জন্য আমাদের পুরুষার্থ অবশ্যই করতে হবে আর ড্রামা ভেবে বসে থাকবে না। কর্মযোগী রাজযোগী হতে হবে, কর্মসন্ন্যাসী হঠযোগী না। কর্মযোগী রাজযোগী হতে হবে, কর্মসন্ন্যাসী নয়, সব কাজকর্ম ছেড়ে দেন সেটা নয়, হঠযোগীও নয়। 2 নম্বর, দণ্ড ভোগ না করে বাবার সঙ্গে ঘরে ফিরে যাওয়ার জন্য স্মরণে থেকে আত্মাকে শতপ্রধান বানাতে হবে, শ্যাম থেকে সুন্দরী পরিণত হতে হবে। বরদান, নিজের শ্রেষ্ঠত্বের দ্বারা নতুনত্বের পতাকা উত্তোলনকারী শক্তিস্বরূপ হব, নিজের শ্রেষ্ঠত্বের দ্বারা নতুনত্বের পতাকা উত্তোলনকারী শক্তিস্বরূপ হব, বর্তমানে সময় অনুযায়ী সময়ের সমীপতা অনুযায়ী যখন অন্যদের ওপরে শক্তিরূপের প্রভাব বিস্তার করবে তখন অন্তিম প্রত্যক্ষ স্বরূপকে নিকটে আনতে পারবে। যেমন স্নেহ এবং সহযোগকে প্রত্যক্ষ করেছ তেমনই সার্ভিসের দর্পণে শক্তিরূপের অনুভব করাও। যখন নিজের শ্রেষ্ঠত্বের দ্বারা শক্তিরূপে নতুনত্বের পতাকা ওড়াতে থাকবে তখন প্রত্যক্ষতা হবে নিজেদের শক্তিস্বরূপের দ্বারা সর্বশক্তিমান বাবার সাক্ষাৎকার করা। স্লোগান, মনের দ্বারা শক্তির এবং কর্মের দ্বারা গুণের দান করাই হলো মহাদান। তো আমাদের মনের দ্বারা শক্তি দান করতে হবে আর কর্মের দ্বারা গুণের দান করতে হবে, তবে তাকে মহাদানই বলা হবে। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।